অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিজেন মন্ডল, সহকারী শিক্ষক সোনাখালী মহব্বতালী মাধ্যমিক বিদ্যালয়, সোনাখালী মোড়, বাগেরহাট। চলমান মহামারী কোভিড-19 এর মধ্যে তোমরা সবাই সুস্থ থাকো এই প্রার্থনা জানাই, আর বিশেষভাবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আজ তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে পাঠদান করব। আমরা সবাই মানুষ, কিন্তু এই মানুষ হয়ে, একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হলে আমাদের কিসের প্রয়োজন? শিক্ষার প্রয়োজন। তাই আজকে তোমাদেরকে আমি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি থেকে পাঠদান করব। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মমতায়ন হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের অংশবিশেষ। এই প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা উল্লেখ করেছেন, একটি জীব সত্তা আর একটি মানব সত্তা। মানুষের জীবনকে তিনি একটি দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। এই দোতলা ঘরটি তিনি দুটি ভাগ করেছেন। নিচের তলাটিকে বলেছেন জীব সত্তা এবং উপর তলাটাকে বলেছেন মানব সত্তা। জীব সত্তা থেকে মানব সত্তার ঘরে উঠতে হলে প্রয়োজন যে মই, তিনি সেই মইটাকে তুলনা করেছেন শিক্ষার সাথে। অর্থাৎ মানুষের জীব সত্তা থেকে মানব সত্তার ঘরে যেতে হলে বা একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হলে তার শিক্ষার প্রয়োজন, আর এই শিক্ষার মাধ্যমেই তিনি উঠতে পারবেন মানব সত্তার ঘরে। একজন মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য যে সাধনার প্রয়োজন, সেই সাধনার কৌশলই হলো শিক্ষা। তাই শিক্ষার মাধ্যমেই একজন মানুষ তার জীব সত্তা থেকে মানব সত্তা, অর্থাৎ দোতলার ঘরটিতে উঠতে পারবেন একতলার ঘর থেকে, যেটা মই হিসাবে, শিক্ষাকে মইয়ের সাথে তুলনা করেছেন। লেখক এখানে আরও কতগুলো বিষয়ের কথা উল্লেখ করেছেন এই প্রবন্ধে, যেমন শিক্ষার প্রয়োজনের দিক ও অপ্রয়োজনের দিক। লেখক অপ্রয়োজনের দিকটিকেই প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ মানুষের শিক্ষার প্রয়োজন, এই এখানে প্রয়োজনের কথা বলেছেন। মানুষ শিক্ষা অর্জন করে তার জৈবিক এবং তার সামাজিক চাহিদাগুলো পূরণ করবে। লেখাপড়া করে শিক্ষা অর্জন করে সে চাকরি করবে, তার দৈহিক চাহিদা, ক্ষুদা নিবৃত্তি এবং সামাজিক চাহিদা পূরণ করবে, এটা প্রয়োজনের দিক বলেছেন। কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব এবং মানুষের গুণাবলী অর্জনের মাধ্যমে তার মানব সত্তার ঘরে উঠতে হলে তাকে যে দিকটার প্রয়োজন, যে শিক্ষার যে দিকটা প্রয়োজন, সেই দিকটিকে তিনি অপ্রয়োজনের দিক বলেছেন। এখানে লেখক অপ্রয়োজনের দিকটির কথাই বেশি প্রাধান্য দিয়েছেন। আর একটি বিষয় আছে ক্ষুদ্পিপাসার বিষয়টি। এখানে মানুষ ক্ষুধা নিবৃত্তির মাধ্যমে তার জীবন বাঁচিয়ে রাখে। আমাদের চিন্তা করতে হবে, আমরা প্রথমে জীব, তারপরে কিন্তু একটা একজন মানুষ। তাই আমাদের ক্ষুধা তৃষ্ণা এগুলো থাকবে, এগুলো আমাদের নিবৃত্তি করতে হবে, কিন্তু শিক্ষার মাধ্যমে আমাদের সেই মানুষের মানবীয় যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো অর্জন করতে হবে, কিন্তু পূর্বেই আমাদের ক্ষুধা নিবৃত্তি করতে হবে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে ক্ষুধা নিবৃত্তি যেন মনুষ্যত্বের
অর্জনের জন্য আমাদের মানবীয় গুণাবলী অর্জনের দিকে অর্জনের জন্য আমাদের খুদ পিপাসা বিষয়টি মানে চিন্তা করতে নেতৃত্ব করতে হবে, কিন্তু তার মধ্যে অর্থ সাধনায় প্রাধান্য থাকবে না। এরপরে আছে অর্থ নিগড়ে সকলে বন্দী, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই চাহিদা, চাই চাই আরো চাই। আসলে এই অর্থ সাধনাই কিন্তু জীবন সাধনা নয়। জীবন সাধনা এখানে লেখক উল্লেখ করেছেন, নিজের মনের মালিক হয়ে জীবনের রস আস্বাদন করতে হলে অর্থ চিন্তা থেকে মুক্ত হতে হবে। তাই অর্থ সাধনাই জীবন সাধনা নয়। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, এটা কিন্তু লেখক এখানে বলেছেন। কারারুদ্ধ অর্থাৎ জেলখানা বা বন্দী মানুষ কিন্তু তার আহার ঠিক মতোই পাচ্ছে, কিন্তু তার মূল উদ্দেশ্য কিন্তু ক্ষুধা নিবৃত্তি নয়, তার মূল উদ্দেশ্য হল মুক্তি। কারার থেকে, কারাগার থেকে সে তার মুক্তি। তাই মানুষের মুক্তিটাই, মুক্তিটাই আসল উদ্দেশ্য থাকতে হবে। সেই জন্য লেখক এখানে বলছেন অর্থ নিগড়ে সকলে বন্দী। আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের মুক্তির বিষয়ে চিন্তা করতে হবে। মুক্তি সম্পর্কে মুক্তির দুটি উপায় তিনি বলেছেন, একটি হলো অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্ত হওয়ার চেষ্টা, আর একটি হলো শিক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা। এই যে দুইটি উপায়, একটি উপায় হলো অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা। আমি যদি শুধুই মুক্তি পাওয়ার চিন্তা করি কিন্তু অন্য বস্ত্রের চিন্তা না থাকে, তাহলে মুক্তি পাওয়া সহজ, কিন্তু অন্য বস্ত্রের চিন্তা থেকেও মুক্তি দিতে হবে। সেক্ষেত্রে আমাদের জৈবিক চাহিদা এবং সামাজিক চাহিদা পূরণের জন্য আমাদের অর্থচিন্তা থাকবে, কিন্তু সেখানে আমাদের অর্থচিন্তার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। আরেকটা হলো শিক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানো, যে শিক্ষা অর্জনে মানুষের মনুষ্যত্ব অর্জন হয় সেই শিক্ষা অর্জন করতে হবে, এবং মানুষের মানবীয় গুণাবলী অর্জন করতে হবে, মনুষ্যত্ব অর্জন করতে হবে। তারপরে মনুষ্য মূল্যবোধ অর্জিত হতে হবে। এই সম্পর্কে বলেছেন শিক্ষার মাধ্যমে মানুষের মূল্যবোধ অর্জন করতে হবে। এর মূল উদ্দেশ্যই, শিক্ষার মূল উদ্দেশ্যই হলো মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান দান, আমি বলছি শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু জ্ঞান দান করা নয়, জ্ঞান হলো মূল্যবোধ সৃষ্টির সহায়ক মাত্র। অতএব শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মূল্যবোধ সৃষ্টি করা, কিন্তু জ্ঞান অর্জনও প্রয়োজন। সেক্ষেত্রে জ্ঞান অর্জন সহায়ক মাত্র, প্রকৃত উদ্দেশ্য হলো মূল্যবোধ সৃষ্টি। তাই আমাদের সে প্রকৃত শিক্ষার মাধ্যমে একজন মানুষ যাতে তার মনুষ্যত্ব অর্জন করতে পারে এবং তার মধ্যে মূল্যবোধ সৃষ্টি হয়, এটাই এই প্রবন্ধে মূল লক্ষ্য। অতএব আমরা সেই দিকেই লক্ষ্য রেখে আমাদের শিক্ষা অর্জন করব। তোমাদেরকে আজকের মতো এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।